আমাদের কারো কারো হার্টের সমস্যা থাকে এবং রক্ত উচ্চমাত্রার কোলেস্টেরল থাকে। রক্তের উচ্চমাত্রার কোলেস্টেরল এটা হার্টের ব্লক হওয়ার জন্য বা হার্টের ব্লক হতে পারে, বিশেষ করে এলডিএল কোলেস্টেরল যদি বেশি থাকে বা টোটাল কোলেস্টেরল বেশি থাকে বা ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। কোলেস্টেরল যেমন চার ধরনের আছে, এবং কিছু কিছু কোলেস্টেরল আছে বেশি থাকলে হার্টে ব্লক হতে পারে বা ব্লক হওয়ার সম্ভাবনা বাড়ে। এই যে কোলেস্টেরল উচ্চমাত্রার কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য অনেকে যাওয়ার প্রশ্ন করে, স্যার তাহলে চর্বিযুক্ত খাবার কি একদম নিষেধ, চর্বিযুক্ত খাবার কি খাওয়া যাবে না, বা তৈলাক্ত খাবার কি খাওয়া যাবে না, বা তৈলাক্ত খাবার খেলে রক্তের চর্বি কোনো হেরফের হবে কিনা বা রক্তের চর্বি বাড়বে কিনা। এটা আমাদের সবারই কমন কনসেপশন থাকে যে তৈলাক্ত খাবার খেলে আমাদের রক্তের চর্বি বাড়ে, রক্তের চর্বি বাড়লে এটা ব্লক হতে পারে। সেই জন্য দেখা যায় অনেক রোগী আছে, হার্টের রোগী বা হার্টের রোগীর আত্মীয় স্বজন বা বিশেষ করে রোগীর পরিচর্যাকারী যিনি আছেন, স্ত্রী বা বোন বা অন্য যারা আছেন, তারা রোগীকে একদম তৈলাক্ত খাবার বন্ধ করে দেন বা তৈলাক্ত খাবার একদম খাওয়া বন্ধ করে দেন। তাহলে এই ক্ষেত্রে তৈলাক্ত খাবার যদি একদম না খায় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি না। আমরা যদি সেক্ষেত্রে উদাহরণস্বরূপ দিয়ে আমরা বুঝাই যে আসলে আমাদের রক্তে যে চর্বির মাত্রা থাকে বেশি, এই রক্তে চর্বির মাত্রার সাথে আসলে খাবারের যে কোলেস্টেরল আছে এই যে খুব বেশি সম্পর্ক নেই। মাত্র 10% আমাদের রক্তের যে চর্বি বা রক্তের যে কোলেস্টেরল এটা খাবার থেকে আসে, 90% কোলেস্টেরলই আমাদের লিভার এবং অন্যান্য জায়গায় আমাদের তৈরি হয়। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হয় আমরা যে কোলেস্টেরল বাইরে থেকে যে কোলেস্টেরলটা খাচ্ছি যে 10% আসতেছে, আর বাকি 90% যে কোলেস্টেরল যেটা লিভার অন্যান্যতে বেশি বেশি তৈরি হচ্ছে, যে মাত্রায় তৈরি হওয়ার কথা তার চেয়ে যদি বেশি মাত্রায় তৈরি হয় এবং এটা যদি রক্তে আসে তাহলে রক্তের চর্বির মাত্রা বাড়ে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত খাবার নিয়ন্ত্রণ করে রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে ওষুধ দ্বারা রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করতে হয়। খাবারের কন্ট্রোল করলেও আমাদের সাধারণত রক্তের চর্বির মাত্রা কন্ট্রোল নাও হতে পারে। সেক্ষেত্রে আমি উদাহরণ দিই, যেমন আমাদের কমন কনসেপশন থাকে যে চর্বি তৈলাক্ত খাবার খেলে বা চর্বি জাতীয় খাবার খেলে আমাদের রক্তে চর্বির মাত্রা বাড়ে বা আমাদের শরীরে চর্বি বাড়ে, জিনিসটা নাও হতে পারে। যেমন হলো উদাহরণ দিয়ে গরু ঘাস খায় বা ছাগল কী খায়, কাঁঠাল পাতা খায় বা ঘাস টাস খায়, কিন্তু এগুলো জীবনে কোনোদিন তারা তৈলাক্ত খাবার খায় নাই। কিন্তু আমরা যখন কোরবানির সময় জবাই করি বা অন্য সময় দেখি যে পেট ভর্তি চর্বি থাকে অথবা তাদের মাংসে চর্বি থাকে অনেক, এই চর্বি কোথা থেকে আসলো? এই চর্বি তো ঘাস বা অন্যান্য যে খাবার যারা যে খায় তৃণভোজী প্রাণী তারা তাদের এখান থেকেই চর্বি, তাহলে চর্বি হতে পারে। অর্থাৎ তৈলাক্ত খাবার না খেলেও চর্বি হতে পারে, আবার তৈলাক্ত খাবার বেশি খেলেও চর্বি না হতে পারে। যেমন আমরা বলি বাঘ বা সিংহ যারা আছে, বাঘ সিংহ একবারে যেমন আমরা বলি 2-3 টুকরো মাত্র মাংস খাই, কিন্তু ওরা একবারে 50-60-70-80 কেজি বা 100-150 কেজি মাংস খায়। যেমন একটা গরু একবারে খেয়ে ফেলে বা একটা মহিষ একবারে খেয়ে ফেলে। এখন গরু বা এরা যে গরু বা মহিষ খেয়ে ফেলতেছে এবং এরাতে খাবারই শুধুমাত্র তৈলাক্ত খাবার বা চর্বি জাতীয় খাবার, এবং এই বাঘ বা সিংহ এত মাংস খাওয়ার পরেও তাদের পেটে বা ইয়েতে কোনো চর্বি নেই, তাদের কোনো স্লিম শরীর। সুতরাং তৈলাক্ত খাবার খেলেও আপনার চর্বি নাও হতে পারে, সুতরাং কিন্তু বেশি খাওয়া যাবে না, এটা পরিমিত খেতে হবে। তো এটাকে আটটা যদি সায়েন্টিফিক্যালি আমরা যে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করি, দেখা যায় আমাদের অনেক কেস রিপোর্ট থাকে যেখানে 12 বা 14-15 বছরের ছেলেদের রক্তের চর্বি মাত্রা থাকে অনেক হাই, 100-1000 প্রায় 700-800। এখানে রক্তে দেখা যায় যে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় রক্তে চাকা চাকা জমা হয়, এই যে কোলেস্টেরলের চাকা চাকা জমা হয়, আমরা এটাকে কোলেস্টেরল চাকা চাকা হয়ে দেখা যায় যে আমাদের সারা শরীরে আমাদের কোলেস্টেরলের চাকা হচ্ছে। এই যে কোলেস্টেরলের চাকা, তাদের হলো রক্ত উচ্চমাত্রার কোলেস্টেরল এবং তাদের এনজিওগ্রাম করলে দেখা যায় 3টা রক্তনালীতে ব্লক পাওয়া যায় এবং তারা 25 বছর আগে মারা যায়, এবং দেখা যায় অনেক সময় এদের শুদ্ধেও এদের রক্তের চর্বি কমে না। তাদেরকে স্পেশালি দেখা যায় যে ডায়ালিসিসের মতো এক বিশোধন চাকরির মাধ্যমে তাদের কোলেস্টেরল বাইর করতে হয়। তাহলে এই যে যে তাদের উচ্চ রক্তচাপ উচ্চমাত্রার কোলেস্টেরল এ হলো, এই তারা তো মাত্র 12-14 বছর বয়স, তারা সারা জীবনে কতটুকু চর্বি খেয়েছে, কিন্তু তাদের উচ্চমাত্রার রক্তে কোলেস্টেরল হতে পারে। তো সুতরাং রক্ত কোলেস্টেরল এদের আসলে যেখানে কোলেস্টেরল তৈরি হয় সেখানেই আসলে বেশি বেশি পরিমাণে তৈরি হয়, অতিরিক্ত বেশি তৈরি হয়। সেক্ষেত্রে আসলে আমাদের স্পেশাল ওষুধের মাধ্যমে এগুলো বন্ধ করতে হবে। তো সেই জন্য বলতেছি যে তৈলাক্ত খাবার বেশি পরিমাণে বা তৈলাক্ত খাবার খেলেই যে রক্তে চর্বি হবে তা না, এই জন্য পরিমিত পরিমাণে তৈলাক্ত খাবারও প্রয়োজন আছে। একদম যদি তেলবিহীন, যেমন আমরা অনেক সময় বলি যে তেল ছাড়া রান্না করে খাবেন, একদম তেল খাবেন না, অথবা খাবারে কোনো তেল ইয়ে করবেন না বা চর্বি জাতীয় খাবার একদম বর্জন করবেন, সেক্ষেত্রে হ্যাঁ খারাপ কিছু হতে পারে। কী খারাপ হতে পারে? যেন আমরা জানি যে ভিটামিন 2 ধরনের,
অ্যাকচুয়ালি ফ্যাট সলুবল ভিটামিন, একটা ওয়াটার সলুবল ভিটামিন। অর্থাৎ একটা ভিটামিন আছে যে পানিতে থাকে, যেমন ভিটামিন বি সি, আর একটা হলো তেলে থাকে বা চর্বিতে থাকে, সেটা ভিটামিন এ, ডি, কে, চারটা ভিটামিন থাকে। মানে আপনি যদি একদম তৈলাক্ত খাবার না খান বা একদম চর্বি যুক্তমুক্ত খাবার, চর্বি ছাড়া খান, তাহলে এই ভিটামিনগুলো তো আপনার শরীরে ঢুকতে পারবে না, ফলে দেখা যায় বিভিন্ন ধরনের আরও কমপ্লিকেশন বা অসুবিধা বা সমস্যা দেখা দেবে শরীরের মধ্যে। তাই সেক্ষেত্রে একদম তৈলাক্ত খাবার যে পুরোপুরি বর্জন করতে হবে তা না, সেক্ষেত্রে আমাদের অল্প করে হলেও তৈলাক্ত খাবার খেতে হবে, এক। আর দুই হলো যে আমাদের যদি রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল থাকে, তো সেক্ষেত্রে আমরা খাবার যদি খুব বেশি খাই তাহলে কমায় ফেলতে হবে। নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের আসলে ওই যে চর্বি কমানোর জন্য ওষুধ আছে কিছু, এই ওষুধ খাওয়ার মাধ্যমে আমাদের রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। সবাইকে ধন্যবাদ।